সুপ্রিম কোর্টের এই নির্দেশে যারা উচ্ছ্বসিত তাদের মনে রাখা উচিত যে জনমানসে তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুট, স্বেচ্ছাচারিতা, নীতিহীনতা, তাদের এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি, অনুমোদিত দুর্নীতি আজ যে সমাজের সর্বস্তরকে স্পর্শ করেছে। আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে কিছু মামলা দূরে সরিয়ে নেওয়া যেতে পারে, কিন্তু এটাও মনে রাখতে হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এবং তার পর্যবেক্ষণে আজকে এই তদন্ত গতিপ্রাপ্ত হয়েছে, তদন্ত শুরু হয়েছে এবং বহু দুর্নীতিগ্রস্তের মুখোশ আজকে খুলে গেছে। বহু মানুষকে জেলে যেতে হয়েছে, শয়ে শয়ে কোটি টাকা উদ্ধার হচ্ছে। সুতরাং আদালতেরও এটা দেখা উচিত যে ন্যাচারাল জাস্টিস যেন কোনো জায়গায় থেমে না যায়, মানুষ যেন সুবিচার পায়। বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে, বিচার পতিদের প্রতিও আমাদের পূর্ণ আস্থা আছে। একজন বিচারক বা একজন বিচারপতি কোনো মামলায় তিনি যা সিদ্ধান্ত নেবেন তাঁর বিষয়, আইন নিয়ে আমরা কথা বলতে চাই না, বিচার নিয়ে কথা বলতে চাই না। যদি কেউ কোনো দোষ করে থাকেন তদন্ত হবে, শাস্তি হবে, আদালত যেটা আইনে মনে করবেন সেটা করবেন। কিন্তু এই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে আমাদের একটা অভিযোগ ছিল যে উনি নির্ধারিত মামলার প্রসঙ্গের বাইরে গিয়ে রাজনৈতিক উইশ লিস্ট দিচ্ছেন। তিনি নির্দিষ্টভাবে একটি দল এবং দলনেতা নেত্রীদের বিদ্ধ করছেন, সেটা আইন বহির্ভূতভাবে। তো আমরা সেই ক্ষেত্রে একটি ব্যতিক্রমী প্রতিবাদ রেখেছিলাম। এর বাইরে বিচার ব্যবস্থা, বিচারকদের প্রতি আমাদের পূর্ণ আস্থা, জাস্টিস গঙ্গোপাধ্যায়ের প্রতিও আমাদের সম্মান, পূর্ণ আস্থা আমরা আবার জানালাম। মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন সেটা আইনের এবং এই গোটা প্রেক্ষিতে ন্যায় বিচার হয়েছে।